বাঘেদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের 52টি চিতল হরিণ ছাড়া হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পে। এই হরিণগুলিকে বেথুয়াডাহারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে। এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত 3 বছরে মোট 100 চিতল হরিণ ছাড়া হলো। বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং হরিণ থাকলেও বাঘেদের খাদ্য তালিকার অতি প্রিয় চিতল হরিণের সংখ্যা কম ছিল। স্বাভাবিক কারণেই এই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বন দফতর। বুধবার বন দফতরে আধিকারিকদের উপস্থিতিতে 52টি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া জঙ্গলের কোর এলাকায় ছাড়া হয়। 50,000 লোগোঁ কো অপনি মঞ্জিল সে হ্যায় জোড়া আর নয় উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হোন্ডা।